শাটার আইল্যান্ড 2010। স্বাগত আপনাকে আমার ইউটিউব চ্যানেল মুভিজ বাংলা এক্সপ্লেনারে। এই এপিসোডে আমরা এক এমন ফিল্ম সম্বন্ধে জানব, এক এমন থ্রিলার ফিল্ম যা এক রহস্যময় আইল্যান্ডকে কেন্দ্র করে অস্পষ্টতা ক্রিয়েট করে। ফিল্মে দেখানো প্রত্যেকটা সিন, ডার্ক রহস্যময় পরিবেশ, অস্পষ্ট তথ্য দর্শকদের কৌতূহল করে, কাহিনীর সাথে সবাইকে জুড়ে রাখে, আর ফিল্মের একদম অন্তিমে যা দেখায় তাতে দর্শক হতভম্ব হয়ে যায়। আমরা এর পূর্ব ধারণা কখনোই করতে পারি না। আমরা অবগত হই এমন এক অন্ধকার সত্যের সাথে যা এর আগে আমরা কখনোই পরিচিত না। ফিল্মের নাম হলো শাটার আইল্যান্ড, 2010-এর সিনেমা। ডাইরেক্ট করেছেন নাম করা চিত্র পরিচালক মার্টিন স্কর্সেসে এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছে লিওনার্দো ডিক্যাপ্রিও। তো চলুন জেনে নিই গাঢ় রহস্যে ভরা এই ফিল্মের কাহিনী। ফিল্মের শুরুর সিনে আমরা দেখি নায়ক চরিত্রে অ্যাডওয়ার্ড ড্যানিয়েল, যে একজন মার্শাল, এবং তার নতুন সহায়ক চাক ফেরিতে করে যাচ্ছে সাসপেশিয়াস ওই আইল্যান্ডের উদ্দেশ্যে। আইল্যান্ডে অ্যাসাইলাম তথা এক মেন্টাল হসপিটাল রয়েছে যেখানে চিকিৎসা করা হয় খতরনাক অপরাধী পাগলদের। হসপিটাল থেকে এক পাগল আশ্চর্যভাবে পালিয়ে গেছে বলে তাদের নিয়োগ করা হয়েছে এই আইল্যান্ডে ইনভেস্টিগেট করার জন্যে, ওই পলাতক পাগল রোগীকে খুঁজতে। তারা আইল্যান্ডে প্রবেশ করে এবং তাদের আহ্বান করে অ্যাসাইলামের ডেপুটি ওয়ার্ডেন। ফিল্মের নায়ক ড্যানিয়েল লক্ষ্য করে যে হেড ওয়ার্ডেন তাদের সঙ্গে ঠিকঠাক আচরণ করলেও কিন্তু বাকি নিম্ন পদের গার্ডরা কেমন যেন তাদের দিকে তুচ্ছ নজরে তাকিয়ে আছে। এতে ড্যানিয়েল অত গুরুত্ব না দিলেও অ্যাসাইলাম পৌঁছানোর সময় তার আরেকটা খটকা লাগে। ড্যানিয়েলের মনে হয় যেন এই এলাকায় সে এর আগেও এসেছে। পার্টনার চাক এটাকে সি সিকনেস বলে উড়িয়ে দেয়। তারা পৌঁছায় অ্যাসাইলাম এবং প্রথমে সাক্ষাৎ করে অ্যাসাইলামের ইনচার্জ সাইকাইট্রিস্ট ডক্টর কলির সাথে। তিনি ড্যানিয়েলকে অ্যাসপিরিন দেয় কারণ সমুদ্র পথে যাত্রা করে এসেছে বলে তার মাথা ব্যথা এখনও সারেনি। তিনি জানান যে গতরাতে অ্যাসাইলাম থেকে এক মহিলা মানসিক রোগী আশ্চর্যভাবে পালিয়ে গেছে। তারা হসপিটালের সমস্ত স্টাফ ও নার্সদের ইন্টারোগেশন করে কিন্তু তাতে কোনো ক্লু ধরা পড়ে না। স্টাফ তাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর পর্যন্ত দেয় না। প্রয়োজনে ড্যানিয়েল ও চাক আইল্যান্ডের আশেপাশে রোগীকে খোঁজা শুরু করে কারণ অ্যাসাইলাম থেকে রোগী বের হতে পারলেও আইল্যান্ডের বাইরে যাওয়া রোগীর পক্ষে সম্ভব নয়। রোগীকে তো খুঁজে পাওয়া যায় না, বাট তারা দেখে আইল্যান্ডের ধারে একটা পুরনো লাইট হাউস যেখানে কিছু গার্ড পাহারা দিচ্ছে। তাদের সাথে থাকা কিছু গার্ড পরিস্থিতির গম্ভীরতা না বুঝে যেভাবে তারা নিজের ইচ্ছে মতো সময় কাটাচ্ছে তাতে মনে হয় যেন তাদের এসবে কোনো যায় আসে না। এখানকার নিম্ন পদাধিকারী পুলিশ ড্যানিয়েলকে ততটা রেসপেক্ট দিচ্ছে না যতটা বহিরাগত এক পুলিশ অফিসার পায়, বিশেষ করে এক মার্শালের সামনে এভাবে তো থাকা একদমই উচিত না। এখানকার অদ্ভুত পরিবেশ ড্যানিয়েলকে সন্দেহভাজন করে। তারা ফিরে এসে সাক্ষাৎ করে এই অ্যাসাইলামের সবথেকে উচ্চপদস্থ ডাক্তার ডক্টর নেইরিংয়ের সাথে, যিনি একজন জার্মান, আর এই কথাটা একটু মনে রাখবেন। তিনি ড্যানিয়েলদের তদন্তে বাধা দেয়। অ্যাকচুয়ালি ড্যানিয়েল এখানকার সমস্ত ডাক্তার ও স্টাফদের পার্সোনাল ফাইল চেয়েছিল, তাতে ডক্টর নেইরিং দিতে সাফ সাফ নিষেধ করেন। প্রথমত এখানকার কার্যরত স্টাফ তাদের সহযোগিতা করে না, তাদের প্রশ্নের ঠিকঠাক উত্তরও দেয় না, গার্ড পর্যন্ত তাদের চোখ রাঙানি দেখায়, আর এখন এখানকার অথরিটি তাদের কাজে বাধা দিচ্ছে। ড্যানিয়েল ও চাক বুঝতে পারছে না যে এমনটা তারা কেন করছে, এখানকার অথরিটি কেন তাদের সহযোগিতা করছে না, এই পাগলা গারদের চলছেটা কি, এখান থেকে রোগী কি সত্যি পলাতক, এমন নানান ধোঁয়াশা তৈরি হয়। এতে ড্যানিয়েল খুব রেগে যায়, ক্ষিপ্ত হয়। তাদের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ড্যানিয়েল মার্শাল অফিসে এর নালিশ করতে চায়। সহায়ক চাককে নিয়ে এই আইল্যান্ড ছাড়তে চায় কিন্তু ঝড়ো হাওয়ায় ফেরি চলাচল আপাতত বন্ধ। বাধ্য হয়ে তারা কোয়ার্টারে রাত কাটায় আর দুজনে আলোচনা করে যে এখানে এমন কি রহস্য লুকানো আছে, কর্তৃপক্ষ কেন তাদের বাধা দিচ্ছে এই ইনভেস্টিগেশনে। এসব চলাকালীন মাঝে মধ্যেই বারবার ড্যানিয়েল তার মৃত স্ত্রীকে দেখে। সে চাককে বলেও থাকে যে তার স্ত্রী কম্পার্টমেন্টে আগুন লাগার কারণে কয়েক বছর আগেই মারা গেছে। প্রথমবার মনে হয় এসব ড্যানিয়েলের স্বপ্ন মাত্র, কিন্তু পরে জানা যায় যে মৃত স্ত্রীকে দেখতে পাওয়া তার কোনো স্বপ্ন নয়, এটা তার ডিলিউশন বা ভ্রম। মাঝে মধ্যেই ড্যানিয়েল দেখে তার মৃত স্ত্রী এসে
এই আয়ারল্যান্ড সম্পর্কে তাকে কি যেন অস্পষ্ট গোপন তথ্য দেওয়ার চেষ্টা করছে। আর তার স্ত্রীর হাল দেখে বোঝাই যায় যে তার মৃত্যু এক ট্র্যাজিক ছিল। ড্যানিয়েল ও চাক অ্যাসাইলাম থেকে বেরিয়ে তাদের আলোচনা কন্টিনিউ রাখে। ড্যানিয়েল তাকে জানায় যে তারা তাদের এই ইনভেস্টিগেশন রোগীর সন্ধানে আর সীমাবদ্ধ রাখবে না, তারা এখানে আরও খুঁটিনাটি তদন্ত চালাবে। যেমন তাদের ইনভেস্টিগেশনে কর্তৃপক্ষ কেন বাধা দিচ্ছে। ড্যানিয়েলের সন্দেহ এই অ্যাসাইলামে হয়তো কোনো বেআইনি গতিবিধি চলছে, মানসিক রোগীদের উপর নির্মম এক্সপেরিমেন্ট করা হচ্ছে। ড্যানিয়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্য ছিল, সে দেখেছে ডাকাও ডেথ ক্যাম্প, যেখানে নাৎসি জার্মানিরা মানসিক রোগীদের উপর নির্মম বেদনাদায়ক এক্সপেরিমেন্ট করেছিল। যেহেতু এই পাগলখানায় এক জার্মান সিনিয়র সাইকাইট্রিস্ট ডাক্তার হিসেবে কাজ করছে, সেই সূত্রে ড্যানিয়েলের সন্দেহ যে এই আয়ারল্যান্ডে কোথাও গোপনে বেআইনি এক্সপেরিমেন্ট চলছে। কিন্তু কোথায়? ড্যানিয়েল জর্জ নয়েসের কথা উল্লেখ করে। জর্জ নয়েস ওয়ার্ড সিতে বন্দী এক মানসিক রোগী। এই রোগী ড্যানিয়েলকে জানায় যে এখানকার ডাক্তারগণ ওই লাইট হাউসে রোগীদের উপর নানান কষ্টদায়ক এক্সপেরিমেন্ট চালাচ্ছে। কিন্তু চাক এতে বিশ্বাস করে না, এর আলাদা মতলব বের করে। তার মতে ডক্টর কলি রোগী পালিয়ে যাওয়ার অজুহাতে ইচ্ছে করেই তাদের এই আয়ারল্যান্ডে এনে ফাঁসিয়ে দিয়েছে। ফিল্মের মধ্যখানে এমনই নানান সিন দেখানো হয় যার দ্বারা ফিল্মের ডাইরেক্টর বোঝানোর চেষ্টা করেন যে এই অ্যাসাইলামে দুজন মুখ্য ডাক্তার কিছু তো একটা সিক্রেট ষড়যন্ত্র চালাচ্ছে। হয়তো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ওই সাসপেশিয়াস লাইট হাউসে। যখন আশ্চর্যভাবে হঠাৎ ড্যানিয়েলের সাথী চাক গায়েব হয়ে যায়, ড্যানিয়েল মন স্থির করে ওই লাইট হাউসে যাওয়ার। সে যেমন তেমন করে গার্ডদের আহত করে এবং ওই লাইট হাউসে প্রবেশ করে। ড্যানিয়েলের চরম বিশ্বাস যে এই লাইট হাউসে রোগীদের উপর বেআইনি এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। সে রাইফেল হাতে খুব সাবধানে প্রবেশ করে, আর তার এই চরম বিশ্বাস একেবারে ধুলোর সাথে মিশে যায় যখন দেখে যে এখানে কোনো এক্সপেরিমেন্ট হচ্ছে না। লাইট হাউস পুরো খালি, শুধু পায় যে ডক্টর কলি তার অপেক্ষায় বসে আছে। ডক্টর কলি দর্শকদের মনের মধ্যে চলা সমস্ত ধোঁয়াশা কাটিয়ে বলেন যে ড্যানিয়েল এখানে কোনো ইনভেস্টিগেট করতে আসেনি। না সে একজন ইনভেস্টিগেট অফিসার, না সে একজন মার্শাল। ড্যানিয়েল মার্শাল ছিল, কিন্তু এখন সে একজন মানসিক রোগী আর দু বছর ধরে ভর্তি আছে এই অ্যাসাইলামে। সে এক এমন মানসিক রোগী যার বিশ্বাস যে সে এখানে ইনভেস্টিগেট করতে এসেছে। আর ডক্টর কলির পরিকল্পনা মাফিক বাকিরা তার সাথে শুধু নাটক করেছে, তাকে মিথ্যা আশ্বাস দিয়েছে যে হ্যাঁ সে এখানে পাগল হয়ে আসেনি, এসেছে ইনভেস্টিগেট করতে। যার অর্থ এতক্ষণ ধরে যা কিছু চলছিল, অ্যাসাইলাম থেকে রোগী পালানো, ফেরিতে করে মার্শাল হয়ে ড্যানিয়েলের এন্ট্রি, ইনভেস্টিগেশন, এই সব ছিল মিথ্যা, ডক্টর কলির কারসাজি। আর তার সাথে চাক কোনো মার্শাল নয়, সে হলো ড্যানিয়েলের প্রাইমারি সাইকিয়াট্রিস্ট ডক্টর সিহন, শুধু রোল প্লে করেছে তার সাথে। এমনকি তার নামও অ্যাডওয়ার্ড ড্যানিয়েল নয়, তার আসল নাম হলো অ্যান্ড্রিউ ল্যাডিস। পাগল হওয়ার আগে US মার্শালে কর্মরত ছিল। একদিন বাড়ি ফিরে এসে দেখে মানসিক ভারসাম্যহীন তার স্ত্রী তিন সন্তানকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। এ দেখে অ্যান্ড্রিউ একদম মনে প্রাণে ভেঙে পড়ে। এই চরম বেদনাদায়ক সত্যকে সে কখনোই মেনে নিতে পারেনি। তার মাইন্ড বাস্তব ভুলে গিয়ে এমন এক ভ্রম তৈরি করেছে যেখানে সে একজন কর্মঠ মার্শাল, তার কোনো সন্তান নেই। সারাক্ষণ দেশে লুকোনো বেআইনি নাৎসি এক্সপেরিমেন্ট সেন্টারগুলো খুঁজে বের করার চেষ্টায় থাকে। মানতেই চায় না যে সে একজন মানসিক রোগী। তার মতে পাগলখানা এসেছে রোগী হয়ে নয়, একজন ইনভেস্টিগেট অফিসার হয়ে। যখন ডক্টর কলি তাকে তার মৃত বাচ্চাদের ফটো দেখায়, তারপর ফাইনালি ড্যানিয়েল তার বাস্তব রূপে ফিরে আসে আর মনে পড়ে সেই দিনের তীব্র বেদনাদায়ক ঘটনা। অ্যান্ড্রিউ কান্নায় ভেঙে পড়ে, স্বীকার করে যে হ্যাঁ সেই তার ওয়াইফকে মেরেছে। অ্যান্ড্রিউ নিজেকেই দোষী বলে মনে করে, কারণ সে তার স্ত্রীর মানসিক রোগ সারানোর চেষ্টা করেনি, যার ফলেই তার জীবনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর এটাই কারণ যখন ড্যানিয়েল পাগলখানায় আসছিল তখন তার এই এলাকা দেখা দেখা মনে হচ্ছিল, আর এখানে কর্মরত কোনো স্টাফ তার সহযোগিতা করেনি। গার্ডরা চোখ রাঙ্গানি দেখিয়েছিল, তাকে গুরুত্ব দেয়নি, কারণ তাদের কাছে তখন সে ছিল এক মানসিক রোগী মাত্র। সে নিজেকে মার্শাল ভাবে, কিন্তু পুরো ফিল্ম মেন্টাল ড্যানিয়েলের দৃষ্টিকোণে দেখানো, তাই আমরা পুরো ফিল্মে কনফিউজ থাকি।
এখন প্রশ্ন ওঠে যে ডক্টর কলি কেন ড্যানিয়েলের সাথে অভিনয় করেন, তার ভ্রম ভাঙার চেষ্টা করেননি কেন। ডক্টর কলি বলেন যে এমনটা প্রথমবার নয়, এর আগেও বহুবার তার ভ্রম ভেঙে বাস্তবে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ দেয়নি, কারণ কিছুক্ষণ পর আবার সে আগের রূপে চলে যায়। কিন্তু এবার অন্তিম, যদি সে চিরস্থায়ী বাস্তবে না থেকে অ্যান্ড্রিউ ল্যাডিসের পরিবর্তে অ্যাডওয়ার্ড ড্যানিয়েলের রূপ নেয়, তবে তার নিশ্চিত লবোটমি করা হবে। লবোটমি এক এমন ট্রিটমেন্ট যেখানে ব্রেন অপারেশন দ্বারা রোগীর সমস্ত অতীত মেমোরি নষ্ট করে দেওয়া হয়, ফলে সে রোগী জিন্দা লাশে পরিণত হবে। ডক্টর কলি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেন যেন তার লবোটমি না করা হয়, কিন্তু অন্তিমে দেখা যায় যে সে আবার তার আগের রূপে তথা ড্যানিয়েলের মতো কথা বলছে, যার ফল তার লবোটমি করা ছাড়া আর কোনো রাস্তা নেই। তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হতে দেখে ডক্টর কলি ও ডক্টর শিহন খুব আপসেট হয়, আর অ্যান্ড্রিউকে নিয়ে যাওয়া হয় লবোটমি করতে। যাওয়ার আগে অ্যান্ড্রিউ বলে যে খারাপ হয়ে বাঁচার থেকে ভালো হয়ে মরা অনেক ভালো, যা এটা বোঝায় যে অ্যান্ড্রিউ নিজেই চায় যেন তার লবোটমি করা হোক। নিজের তিন বাচ্চাকে মরতে দেখার জঘন্য স্মৃতি নিয়ে সে বাঁচতে চায় না, হয় সে অ্যাজ এ ড্যানিয়েল বাস্তব ভুলে গিয়ে ভ্রমে জীবন কাটাবে, নইলে লবোটমি দ্বারা তার স্মৃতি মুছিয়ে ফেলা হোক, তবুও সে বেদনাদায়ক সেই স্মৃতি নিয়ে বাঁচবে না। আর শেষে বলে দিই, এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভুলবেন না করতে লাইক, অন্যদের করতে শেয়ার, মতামত প্রকাশে কমেন্ট, আর এমনই ভিডিও আরও পেতে করতে সাবস্ক্রাইব।